নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেল সোমাস রেসিপিস অ্যান্ড হবিসে আপনাদের সবাইকে স্বাগত। শুভ শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আজকে পর্বটি আমি শুরু করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন। আজকেও আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, তা হলো ক্যারামেল সন্দেশ। এটিও আমার একটি নিজস্ব রেসিপি, তবে আসুন দেখা যাক আমি কীভাবে বানাচ্ছি। ক্যারামেল সন্দেশ বানাবার জন্য এখানে আমি উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। 1 কাপ ছানা নিয়েছি, 1/2 কাপ গুঁড়ো দুধ, 1 টিস্পুন এলাচের গুঁড়ো, 3/4 কাপ চিনি নিয়েছি, আর সাজাবার জন্য কিছু আমন্ড এখানে নিয়েছি। এই ছানাটা আমি বাড়িতেই বানিয়েছি। এর আগের ভিডিওগুলোতেও কিভাবে ছানা বানাতে হয় তার প্রসেস আমি দেখিয়ে দিয়েছিলাম। এবারে ছানাটা মেখে নিতে হবে। এই মাখার কাজটা আমি হাতে করব না, মিক্সিতে করব। তার জন্য আমি মিক্সিতে 1 কাপ ছানা দিয়ে দিলাম, আর গুঁড়ো দুধটাও এর সঙ্গে দিয়ে দিলাম। একবার মিক্সিতে আমি একটু পেস্ট করে নেব, তাহলে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। ক্যারামেলটা বানাবো এই জন্য আমি একটি কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এখন আমি 3/4 কাপ চিনি আমি দিয়ে দিলাম। এইভাবে চিনিটা অনবরত নেড়ে খেতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো থাকবে এখানে। তারপর চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। দেখুন বন্ধুরা, চিনিটা গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ছানাটা দিয়ে দিব। দেখুন সুন্দর মেল্ট হয়ে গেছে সমস্ত চিনিটা, আর একটা সুন্দর রং হয়েছে। এইবার আমি ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দিয়েও অনবরত নেড়ে যেতে হবে। এইবারে ছানাটা দেওয়ার পর চিনিটা জমাট বেঁধে যাবে, তখন আমি একটু জল দিয়ে এটাকে গলিয়ে নেব। ক্যারামেলটা একটু জমাট বেঁধে যেতে পারে, একটু সামান্য জল দেবো, তারপরে আবার মেল্ট হয়ে যাবে। এভাবে ক্রমাগত আমি নেড়ে যাব। তারপর আস্তে আস্তে ছানাটা জমাট বাড়তে শুরু করবে। দেখুন একটা খুব সুন্দর রং হবে দেখতে, চিনি যে মানে ক্যারামেলের রংটা ওটা আসবে এখানে। এই সন্দেশ খেতে খুবই ভালো লাগে, আর বানাতেও খুবই ইজি, আর খুব চটজলদিও হয়ে যায়, বিশেষ কোনো উপকরণ লাগে না। আর রিকোয়েস্ট করবো একবার অন্তত বাড়িতে বানাবেন। এভাবে ক্রমাগত নাড়তে নাড়তে ছানাটা ঘন হয়ে আসবে। এবারে আমি 1 টিস্পুন এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপরেও আমি আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে দেখুন হয়ে আসছে, শুকিয়ে গেছে, আর কড়াই থেকেও ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি একটি প্লেটে নামিয়ে সন্দেশের শেপে গড়ে নেব। এরকম একটি প্লেটে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। এরপর আমি মিশ্রণটা ঢেলে সমান করে নেব। এভাবে মিশ্রণটা আমি সমানভাবে পেতে নিয়েছি। এরপর আমি একটি এরকম কুকি কাটার দিয়ে আমি সন্দেশের শেপে কেটে নেব। এভাবে আমি সন্দেশগুলো গড়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে রংটা, আর খেতে খুব ভালো হয়েছে। খুব সামান্য উপকরণেই এই সন্দেশটা তৈরি হয়ে যায়। এইভাবে পরপর আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি ওপরে আমন্ড দিয়ে সাজিয়ে দিচ্ছি সন্দেশগুলোকে। দেখুন বন্ধুরা, এইভাবে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল সন্দেশ। খুব ইজি একটি রেসিপি, খেতেও খুব ভালো হয়।
যদি আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিবেন। আর এরপরে আমি খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, আমার পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।